প্রতিবেশী দেশ ভারতের অন্যতম আধুনিক মেট্রো নাগপুর মেট্রো রেল দিন দিন জনপ্রিয় ও নগরবাসীর আস্থার মাধ্যম হয়ে উঠেছে এই মেট্রো ব্যবস্থা। জেনে নিতে চাই 38 কিলোমিটার নাগপুর মেট্রোর আদ্যোপান্ত। ভারতের মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ জনপদ নাগপুর। বর্তমানে নাগপুরে প্রায় 35 লাখ মানুষের বসবাস, যেটি ভারতের 13তম এবং মহারাষ্ট্রের তৃতীয় জনবহুল শহর। সব মিলিয়ে এই শহরের যাতায়াত ব্যবস্থায় স্বস্তি আনতে 2012 সালে মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নেয় মহারাষ্ট্র সরকার। 2014 সালে নাগপুর মেট্রো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর 2015 সালে শুরু হয় পুরোদমে নির্মাণ কাজ। মোট 38 কিলোমিটার দীর্ঘ নাগপুর মেট্রো রেল মূলত দুই ভাগে বিভক্ত। উত্তর দক্ষিণ করিডোর 19.6 কিলোমিটার, যেখানে স্টেশন 18টি, এবং পূর্ব পশ্চিম করিডোরের 18.5 কিলোমিটারে স্টেশন 20টি। 38 কিলোমিটার এই মেট্রো নির্মাণে খরচ হয়েছে 8,680 কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি টাকায় যা দাঁড়াচ্ছে 9,976 কোটি টাকা। অর্থাৎ নাগপুর মেট্রোতে প্রতি কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 262 কোটি টাকা। থেকে 2019 চার বছরে নির্মিত হয়েছে নাগপুর মেট্রোর পূর্ব পশ্চিম করিডোরের 13 কিলোমিটার। 2019 সালের 8ই মার্চ যাত্রী চলাচলের জন্য উদ্বোধন করা হয় নাগপুর মেট্রো। সবশেষ 2021 সালের এপ্রিল এবং অগস্টে নাগপুর মেট্রোর মোট 26 কিলোমিটারে যাত্রী চলাচল শুরু হয়েছে। তথ্য বলছে, কাজ শুরুর মাত্র 27 মাসে, অর্থাৎ 2 বছর 3 মাসে ট্রায়াল রান করে নাগপুর মেট্রো এবং 4 বছরে যাত্রী চলাচল শুরু হয়, যেটি ভারতের অন্যতম দ্রুত সম্পন্ন মেট্রো প্রজেক্ট হিসেবে রেকর্ড করেছে। নাগপুর মেট্রোর বিশেষ দিক হল সূর্য থেকে পাওয়া বিদ্যুতে চলে এই মেট্রো। তথ্য অনুযায়ী নাগপুর মেট্রোর 65 ভাগ বিদ্যুতই আসে সূর্য থেকে, অর্থাৎ সৌরবিদ্যুৎ থেকে। যে বিদ্যুৎ আসে আবার মেট্রো রেলের ছাদ এবং মেট্রো রেলের স্টেশনগুলোতে বসানো সোলার প্যানেল থেকে, এমনকি ডিপোর বাউন্ডারি দেয়াল ও শেড থেকে আসে সৌরবিদ্যুৎ, যে কারণে নাগপুর মেট্রোকে ভারতের সবচেয়ে পরিবেশ বান্ধব সবুজ মেট্রো বলা হয়ে থাকে। মেট্রো রেল স্টেশনে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ফিডার যানবাহন সার্ভিস রয়েছে 160 কিলোমিটার জুড়ে। মেট্রোর যাত্রীদের আনা নেয়ায় 19টি রুটে চলছে শাটল বাস, ব্যাটারি চালিত বাহন, এমনকি বাইসাইকেল। এসব কারণে মেট্রো রেলের প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছে নাগপুরবাসী। তবে ঢাকা মেট্রো রেল তুলনামূলক বড় নাগপুরের তুলনায়। নাগপুর মেট্রোতে যেখানে একবারে 764 যাত্রী নেওয়ার সক্ষমতা রয়েছে, সেখানে ঢাকা মেট্রোই একবারে চলাচল করতে পারবে 1760 জন যাত্রী। সব মিলিয়ে ভারতের নাগপুর মেট্রো অত্যন্ত আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। প্রতিদিন ভোর 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চলে নাগপুর মেট্রো। এর মধ্যে নাগপুরে চলছে আরও মেট্রো রেলের নির্মাণ কাজ। যেসব কাজ শেষ হলে নাগপুরের যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ থাকবে না বললেই চলে। গতি আসবে কাজে, অর্থনীতিতে। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে শিগগিরই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিশ্চয়ই খুব ভালো। আল্লাহ হাফেজ।